উপস্থিত ইতিমধ্যে আপনার সকলের মত বিনিময় করা আমার সকলের সভার উপায়ুক্ত সর্বজিলা নাইক নিধি দাহাল স্যার, আমার বড়গাঁও মহাবিদ্যালয়ের উপায়ুক্ত সঞ্জীব বাইদেউ, মোর সম্মুখত এখন গ্রহণ করে থাকা এই মহাবিদ্যালয়ের কর্মানীয় শিক্ষাগুরুসকল আর আমার ছাত্র ছাত্রীসকল, ইতিমধ্যে ডি সি স্যারে নিজের জীবন পরিক্রমাটো কৈছে। এটা খুব ভিতর অঞ্চলের আজি ভারতের কর্মশ্রেষ্ঠ পরীক্ষা সকলকে কঠিন পরীক্ষা বলে জানাজাত পৃথিবীর ভিতরে, এই পরীক্ষাটি কৃতকার্য হয়ে আহি আজি আমার মজার উপায়ুক্ত হিসাবে আমার মত বিনিময় করেছে। আর জীবন পরিক্রমা এই কথা সকলকে কব চেষ্টা করেছে যে কেনে সফল হল, আর মোকো ইয়াত আসলে মূল বড় বিশেষ কবলিয়া নাই, কিন্তু ময়ো দেলহি ইউনিভার্সিটিত পড়েছিল, খুব গাঁলিয়া পরিবেশ এটার পরে গিয়ে দেলহি ইউনিভার্সিটিত পড়েছিল, আর সর্বভারতীয় পরীক্ষাত মানে বহিছিল, স্যারের নিচিন কৃতকার্য হব পড়া নাই। মানে এটা কব খুঁজি যে মানে কৃতকার্য কেউ নহল, সো দ্যাট ইউ অলসো টেক সাম লেসন ফ্রম ইট, ওয়াই আই ডিড নট সাকসিড ইন ইউপিএসসি অ্যান্ড ওয়াই আই হ্যাড টু চুজ এপিএসসি এজ মাই কেরিয়ার, এসিএস এজ মাই কেরিয়ার। এতিয়া স্যারে ধুনিয়াকে কৈছে যে তেওঁ প্রথম কথা এটা গুরুত্বপূর্ণ কথা কৈছে যে প্রশ্নের মাজত যে গ্রেজুয়েশন করে উঠিয়ে সিধা প্রিপারেশনত নামি যাব নালাগে, আর মূল ক্ষেত্র সকলকে ডর কথা হয়ে গেল কি মানে যেটা মাস্টার ডিগ্রি করল দিল্লি ইউনিভার্সিটির পর পলিটিক্যাল সায়েন্সত, তেতিয়া মই লগে লগে তার পিছর বছর যেটু বছর মই পাশ করল তার পিছর বছরে মানে আগরপ্রায় মনের এটা মূল ভাব আছে যে মানে প্রশাসনিক বিষয়া হম, সরপ্রা মো দেতারও আসাম সিভিল সার্ভিসতে আসে, তো সরতে সরপ্রা ইচ্ছা আছে যে মানে ইউপিএসসি এপিয়ার করি, আর আই ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ফ্রম মাই চাইল্ডহুড, নাজানো কি কারণে মোট ভাল লাগিছিল, ভিতরে একটা মোটিভেশন আছে, দায়িত্ব আছে, তো মই মানে লগে লগে পরীক্ষা পাস করেছি মানে পরীক্ষা পড়বই লাগে, এটা কোনো কথা নাই, কথা নাই, সুধিলো সিনিয়র কেজন মানে কি কি কিতাপ পড়ব লাগে, চারিখন পাঁচখন কিতাপ কিনি আনিলো, চারিখন পাঁচখন কিতাপ কিনি আনি পেলাই মই ইউপিএসসি প্রিলিমস দিবলৈ গুছি গলো, কোনো একদম কেজুয়ালি একদম কেজুয়ালি পরীক্ষা দিবলৈ গুছি গলো, দেখিলো তার আধাতকে বেশি কোয়েশন মই আজিলৈকে শুনাই নাই, আঘাতকে বেশি কোয়েশন যে আহিছে তাতে জিএসর পেপার খন মোৰ সাবজেক্টৰ এখন পেপার থাকে পলিটিক্যাল সায়েন্স পড়া আছিলে, সেই সাবজেক্টৰ পেপার খন মই ভাল কৰিছো, মই প্ৰায়খিনি উত্তৰ কৰিব পাৰিছো, কিন্তু জিএসর পেপার খন আধাখিনি কোয়েশন মই দেখাই নাই, কেতিয়াও পঢ়াই নাই, কিতাপ পঢ়িছো বহু কেইখন যি মোক সাজেষ্ট কৰিছে, তেতিয়া মই ডিচাইড কৰিলো যে নহয় এনেকে ইউপিএসসি নহব, তাৰপিছত এবছৰ চাৰে কোৱাৰ নিচিনা এবছৰ কোচিং ল'লো, তেতিয়া মই কোচিং চোচিং একো লোৱা নাই, দিল্লি ইউনিভার্সিটিও পাস করেছো, মোৰ ভিতর একটা মানে গপ এটা আছে যে ডিউ কা পাস করেছো, মই মাস্টার ডিগ্রি করেছো, ফার্স্ট ক্লাস পাইছো, গতিকে মই কইব লাগিব নেকি, আর মই নকৰিলে বেশি পাস হয়ে যাব, ওভার কনফিডেন্স, তো যেতিয়া মই ওভার কনফিডেন্স দি পরীক্ষা দিলো প্রথম তো কৃত কার্য নহল, আর যেতিয়া মই জীবনের প্রথমবারের বাবে যেতিয়া ফেল করলো, ফেল করলো না এপিএসসি মই প্রিলিমসটো পরীক্ষা ক্লিয়ার নকৰাও নেকি, যিকজনে পাস করলে তেওঁলোকে মেন্স দিব, যিকজনে ফেল করলে তেওঁলোকে আকৌ এবাৰ দিব, তার মানে ফেল, তো ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই আন্ডারস্টুড হোয়াট ইজ ফেলিয়ার, আর তার পিছরবার মই অলপমান সিরিয়াসলি পড়া আরম্ভ করলো, সিরিয়াসলি পড়া আরম্ভ করে পিছরবার প্রিলিমস মই ক্লিয়ার করলো, প্রিলিমস ক্লিয়ার করে এটা আহিব কোনোবা এজনে সুধিছে অপশনেলর কথা, মানে দে কোয়েশ্চন আই উইল টেক সাম পয়েন্টস ফ্রম দ্য কোয়েশ্চন দ্যাট ইউ আর পুট, যেখানে কোয়েশ্চন সুধিছে তার এটা একটা পয়েন্ট লম, অপশনেলর কথা, এটা মোৰ পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট আছিলে, মই দিল্লি ইউনিভার্সিটির পর পাশ করেছি, মোটামুটি দখল আছিলে সাবজেক্টের উপর, জেনারেল স্টাডিজ প্রিপারেশন করেছিল করেছিল, এতিয়া আমার দিন সেকেন্ড অপশনের কথা আছিলে, সেকেন্ড অপশন আছিল, তো সেকেন্ড অপশনের কি লম, সকলে কলে সোশিওলজি লো, আগতে মই সোশিওলজি লম বলে ডিসাইড করেছিল, পড়া শুনা করেছিল, পড়ি পেলে সহজ যেন লাগিছিল, এতিয়া মই সোশিওলজি লওয়ার কথা যেতিয়া মোক কলে মই সোশিওলজি দেখিলে পড়িলে সব বুঝি পায়, সোশিওলজি মই লৈ লম, তো সোশিওলজি ললো কোচিং করলো, কিন্তু মই যেতিয়া পরীক্ষা দিবলৈ যাওঁ সোশিওলজি এটা সকলকে ডাঙর মানে কথা মূল ক্ষেত্র হয় সকল ক্ষেত্র নহব পাৰে, সোশিওলজি প্রত্যেকটো সাবজেক্টে সাবজেক্ট ম্যাটারে ইকুইপ্ট ইকুইপ্ট হবে রিলেটেড,
এতিয়া মই যেতিয়া কৰিবলৈ যাওঁ পৰীক্ষা যেতিয়া ফাৰ্ষ্ট টাইম মেথছ শিকিলোঁ তাৰ ওপৰত মই মক টেষ্টত এতিয়া হৈছোঁ পৰীক্ষা দিছোঁ তো মই ইমান ভাল নম্বৰ পোৱা নাই কিন্তু মই কনফিডেঞ্চ এটা আচলতে চবেই পাইছে মোৰ লগৰ এজন ছিনিয়ৰে ছচিয়লজি দি পেলাই তেওঁ ক্লিয়াৰ কৰিছে তেওঁ কৈছে ছচিয়লজি দিলো আচ্ছা তো ছচিয়লজি পৰীক্ষা দিবলৈ বহিলোঁ বহি পেলাই দেখিলোঁ প্ৰত্যেকটো কুৱেশ্যনৰে মানে একে একে লাগে মক টেষ্টত এফেয়াৰ কৰিছোঁ মক টেষ্টত আমাৰ কি হয় এটা মানে এটা এটা ছেগমেণ্ট লৈ পেলাই মক টেষ্ট পাতে আৰু যিটো আমি আগৰ টেষ্ট পেপাৰ যেতিয়া আমি ট্ৰাই কৰিছোঁ সেই আগৰ টেষ্ট পেপাৰ যদিও কৰিছোঁ তেতিয়া এই একচুৱেল এক্সাম এনভাইৰনমেণ্টৰ যিটো ফিল্ড সেই ফিল্ডটো নাথাকে কাৰণে বহু ক্ষেত্ৰত সেই ছিৰিয়াছনেছটো বহুত কমি যায় তো যেতিয়া পৰীক্ষা দিবলৈ গ'লোঁ তো পৰীক্ষাত এনচাৰ কৰিলোঁ গোটেইখিনিয়ে তাৰপিছত মই প্ৰথমবাৰ যেতিয়া মেথছ শিকি মই ৰিজাল্ট পালোঁ মই ইণ্টাৰভিউলৈ ছিলেকশ্যন নহ'ল মোৰ মই বাকী প্ৰত্যেক এছেট যিমানখিনি নম্বৰ সাধাৰণতে ভাল ষ্টুডেণ্টবিলাকে পায় সকলোতে মই 80% ওপৰত আউট অফ 200 এছেট মই মোটামুটি 120 পালোঁ জি এছত আউট অফ 600 মই 310 পালোঁ পলিটিকেল চায়েন্সত আউট অফ 600 মই 331 পালোঁ কিন্তু ছচিয়লজিত মই 220 পালোঁ যাৰ কাৰণে মই ফাইনেল ইণ্টাৰভিউ কাৰণে ছিলেকশ্যন নাপালোঁ এতিয়া মই কৈছোঁ যে সেইবাৰে মই ৰিয়েলাইজ কৰিব লাগিছিল যে ছচিয়লজি ইজ নট মাই কাপ অফ টি যে ছচিয়লজি মোৰ দ্বাৰা ছচিয়লজি নহ'ব কিন্তু মই নিজৰ ভিতৰত আকৌ এৰোগেন্স আহি গ'ল অভাৰ কনফিডেঞ্চ আহি গ'ল যে মই কিয় নহ'ব ছচিয়লজি চবে পাছ কৰি আছোঁ মই কিয় নোৱাৰিম মই পাৰিম সকলোৰে লগত কথা পাতিলোঁ বহুত এটা দুখ কাঢ়িলে গা তাৰপিছত আকৌ টেষ্ট চেষ্ট দিলোঁ এটা দুটা টেষ্টত ভালো কৰিলোঁ তাৰপিছত ভাবিলোঁ নাই মই আকৌ ছচিয়লজি আকৌ নেক্সট বছৰ মই ছচিয়লজি লৈ পেলাই পঢ়া শুনা কৰিলোঁ আকৌ একে গতি বাট দেট টাইম আই কুড ছচিয়লজি তো মই ক্লিয়াৰ কৰিব পাৰিলোঁ এতিয়া কথাটো ইয়াত মই এইকাৰণে ক'ব খুজিছোঁ যে ছিলেকশ্যনত অপশ্যনেলচ ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট চাৰে কোৱাৰ নিচিনা যে যিটো অপশ্যনেলত নিজে কনফিডেণ্ট ফিল কৰা যায় যিটো অপশ্যনেল পঢ়ি নিজৰ ভাল লাগে আৰু যিটো অপশ্যনেল পঢ়ি কেতিয়াও কনফিউজ হোৱা নাযায় ক্লেৰিটি অফ থট ক্লিয়াৰ হ'ব লাগে প্ৰত্যেকটো কথা পঢ়ি গৈছোঁ সেই কথাটো যেতিয়া মই বুজি পাই গৈছোঁ ভাল লাগি আছে এনজয় কৰি আছোঁ সেই পঢ়া প্ৰচেছটো সেই বস্তুটোৰ বিষয়টোৰ বিষয়ে আৰু অলপ ধৰণৰ ইচ্ছা গৈছে ধৰণৰ মনটো গৈছে তেনেকুৱা এটা অপশ্যনেল ছিলেক্ট কৰি ল'ব লাগে যে সেই অপশ্যনেলটো ছিলেক্ট কৰিলেহে আজিকালি যেতিয়ালৈকে সেই বস্তুটো পঢ়ি ভাল নালাগিব তেতিয়ালৈকে তাৰ আউটপুটটো সিমান ছেটিছফেক্টৰী নহ'ব গতিকে যেতিয়া অপশ্যনেল ছিলেক্ট কৰা যায় আপোনালোকৰ মাজৰ পৰা এনেকুৱা নহ'ব পাৰে যে যিটো ছাবজেক্টত কোনোবা এজনে কৰিছে ফিজিক্সৰ কথা কৈছে চাৰে কোৱাৰ নিচিনা ফিজিক্সত তেওঁ হয়তো হ'ব পাৰে যে ফিজিক্সত ইজ ভেৰি গুড কিন্তু কথাটো হৈছে যদি ফিজিক্সৰ যিখিনি কুৱেশ্যন ইমপ্লিচিট আহে সেই কুৱেশ্যনখিনি যদি সঁচাকৈ লাগে যে কনফিডেণ্ট লাগে যে এইখিনি মই পঢ়িলে মই পাৰিম তেতিয়াহ'লে ইউ শ্বুড অপ্ট ফৰ দেট অপশ্যন আৰু এতিয়া আমাৰ আজি যিটো চিনেৰিঅ' আগৰ দিনত আমি যেতিয়া প্ৰিপেৰেশ্যন কৰিছিলোঁ আই ষ্টাৰ্টেড প্ৰিপেৰেশ্যন ইন দ্য ইয়াৰ 2004 মই মাষ্টাৰ ডিগ্ৰী কৰিছোঁ 2004 কৰিছিলোঁ মই লগে লগে পৰীক্ষা দিছোঁ তো সেইখিনি সময়ত আমাৰ ইণ্টাৰনেটত যেতিয়া ইণ্টাৰনেট কেফে আছিলে তেতিয়া আমাৰ মোবাইল স্মাৰ্টফোনতো কোনো প্ৰশ্নই নাই মোবাইল আছিলে যিটো সৰু মোবাইল অকল কল কৰিব পাৰি আৰু এছ এম এছ পঠিয়াব পাৰি তো ইণ্টাৰনেট কেফে যেতিয়া আমি 1 ঘণ্টা যদি বহিব লাগে কিবা মেটেৰিয়েল কৰিবৰ কাৰণে তাৰ কাৰণে 50 টকা দিব লাগে এখন এখন যদি প্ৰিণ্ট আউট উলিয়াব লাগে সেই প্ৰিণ্ট আউট এটা এটা পেজত 5 টকা দিব লাগে মিনিমাম গতিকে উই কুড নট এফোর্ড দেট গতিকে সেইখিনি সময়ত উই ডিড নট হেভ এক্সেছ টু দ্য ভাৰ্চুৱেল ৱৰ্ল্ড আজি তোমালোকৰ হাতত চবৰে হাতে হাতে স্মাৰ্টফোন আছে মোবাইল আছে ঘৰত ৱাইফাই কানেকশ্যন আছে লেপটপ আছে লেপটপত যিকোনো ইনফৰমেশ্যন যিকোনো কিতাপ ডাউনলোড কৰি পঢ়িব পাৰি প্ৰিণ্ট আউট উলিয়াব পাৰি আৰু ইনফেক্ট এতিয়া তোমালোকে এনেই কৈ থৈছোঁ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে এটা ভাৰ্চুৱেল লাইব্ৰেৰী নতুনকৈ খুলিছে আপোনালোকে গম পাইছে ভাৰ্চুৱেল লাইব্ৰেৰী খুলিছে যে অল দ্য বুকস ডেট ইজ পাব্লিছ ফ্ৰম ইণ্ডিয়া হেভ বিন ডিজিটাইজ বাই গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া আৰু এইটো এটা ভাৰ্চুৱেল লাইব্ৰেৰী সেইটো এটা ক্লিক অফ ইয়াৰ মাউচ ইউ উইল হেভ এক্সেছ টু ডেট বুক যিটো সেইখন কিতাপ পঢ়িব পাৰিবা তোমালোকে কিন্তু আমাৰ দিনত সেই সুবিধাবিলাক নাছিল দেলহি ইউনিভাৰ্চিটিত এটা লাইব্ৰেৰী আছিলে য'ত সকলো গৈ পেলাই পঢ়ে আমি মই হোষ্টেলত আছিলোঁ
তো ভাল সকলোৱে কৰি আছে, তেওঁ নিজৰ ইচ্ছা কৈছে, তেওঁ ৰিচাৰ্চত যাব বিচাৰিছে, ৰিচাৰ্চত কৈছে ভাল কৰিছে, কিন্তু তেওঁ বাপেক দেউতাক চিভিল চাৰ্ভিছ। গতিকে আমাৰ এই বেকগ্ৰাউণ্ডৰ পৰা মই বহুতে বহুত ভাল বহুত উদাহৰণ আছে এনেকুৱা। তাৰ যেনেকৈ আমাৰ ছিকিমৰ পৰা প্ৰথমজন জেনেৰেল আই এছ অফিচাৰ, ঠিক তেনেকৈ আমাৰ অসমতো বহুত তেনেকুৱা অফিচাৰ আছে যোনে বহুত ভাল কৰিছে। গতিকে মই বৰ বেছি বিশেষ দীঘলীয়া নকৰোঁ আৰু কম্পিটিটিভ এক্সামিনেশ্যনত যদি সফল হ'বলৈ হয় যিকোনো কম্পিটিটিভ এক্সামিনেশ্যনত এটা মূল মন্ত্ৰ আছে যে পাঁচটা ডব্লিউ আছে, ক'ব নেকি পাঁচটা ডব্লিউ কি আছে? পাঁচটা ডব্লিউ ক'ব পাৰিব নেকি কোনোবাই? এনি অফ দ্য ষ্টুডেণ্টছ কেন এনি ভলণ্টিয়াৰ? পাঁচটা ডব্লিউ হ'ল হোৱা কোৱা না হোৱাট ৱেন লাউড লাউড কি হল হোৱাট হল ৱেন হল ৱেৰ হল হু হল হু এণ্ড ৱাই পাঁচটা ডব্লিউ আৰু এটা এইচ হাও আস্ক কুৱেশ্যনছ সদায় প্ৰশ্ন সুধিবা আৰু যেতিয়াই প্ৰত্যেকটো বস্তুৰে পাঁচটা ডব্লিউৰে এটা যদি এইচ তোমালোকে বিচাৰি চাব চেষ্টা কৰা প্ৰত্যেকটো কথা আজি অনুষ্ঠানটোৰ উদাহৰণ জৰিয়তে দিওঁ কাৰো পাঁচটা ডব্লিউৰে এটা এইচ আছে আছে নাই আছে তোমালোকে ঘৰৰ পৰা কলেজলৈ আহিলা তাতো পাঁচটা ডব্লিউৰে এটা এইচ আছে তোমালোকে কলেজত আহি সোমালা সোমোৱাৰ পৰা ঘৰলৈ গ'লা এই গোটেই প্ৰচেছটোত পাঁচটা ডব্লিউৰে এইচ আছে এই গোটেই প্ৰচেছটো আমাৰ জীৱনটো এই পাঁচটা ডব্লিউ আৰু এটা এইচৰ ওপৰত যদি নিৰ্ভৰ কৰি চলি আছে তেতিয়াহ'লে আমাৰ কম্পিটিটিভ এক্সামিনেশ্যনতো ঠিক ছেইম ফৰ্মুলা ৰিপিট হৈছে যদি আমি প্ৰত্যেকটো কথাৰে এই পাঁচটা ডব্লিউ আৰু এটা এইচ আমি যদি সদায় নিজক কুৱেশ্যন সোধাৰ চেষ্টা কৰোঁ তেতিয়াহ'লে দেৰ ইজ নাথিং ইংলিছ ৱৰ্ড দেট ইউ কেনট ডু আৰু অভাৰ কনফিডেণ্ট হ'ব নালাগে নিজৰ লিমিটেশ্যনছটো বুজিব চেষ্টা কৰিব লাগে নিজৰ ভাল লগা কৰোঁ নিজৰ বেয়া লগা কৰোঁ নিজে পৰা কাম কৰোঁ নিজে নোৱাৰা কামটো বুজাৰ চেষ্টা কৰিব লাগে ইউ অল আৰ মেচিউৰ ত' মই এইখিনিয়ে ক'ম কাৰণ ইতিমধ্যে ছাৰে খুব ধুনীয়াকৈ কৈ গৈছে গোটেই কথা কেনেকৈ প্ৰিপেৰেশ্যন কৰিব লাগিব মই ক'লোঁ যে প্ৰিপেৰেশ্যন কৰোঁতে কি কাম কৰিব নালাগে গতিকে থেংক ইউ ছাৰ থেংক ইউ অল ত' উইচ ইউ অল দ্য বেষ্ট থেংক ইউ